তুমি যদি না চাও তাহলে তোমায় কেউ ওই বাড়ি থেকে বার করে দিতে পারবে না। তোমাকে চাইতে হবে কোপা, ওটা তো তোমার বাড়ি। ও বাড়িতে তুমি থাকবে তোমার নিজের অধিকারে। ওটা তো পদ্মা দিদিরও বাড়ি। তবে পদ্মা আমায় বহুকাল আগেই ছেড়ে চলে গেছে কপাল। এই পদ্মা কেন আবার ফিরে এসেছে, সে কি চায় তা আমি কিছুই জানি না। তুমি খুব ভালো করেই জানো যে ও কিভাবে জোর করে তোমার সমর্থন নিয়ে ও বাড়িতে ঢুকেছিল। কিন্তু একটা কথা তুমি জেনে রেখো বাবা, শুধু পদ্মা কেন, মা জেঠিমা দিদি এমনকি আমি বললেও তুমি ওই বাড়ি ছেড়ে বেরোবে না। ওটা তো তোমার স্বামী শ্বশুরের ভিটে কপাল। তোমার মনে আছে কপাল, ভাত কাপড়ের দিনে তুমি বলেছিলে তুমি সবার দায়িত্ব নেবে, মনে আছে তোমার? আজ থেকে আমি তোমাদের সকলের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কপাল, দায়িত্ব নেওয়া কিন্তু সহজ নয়, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে গাছের মতো, যত বড় ঝড়ই আসুক না কেন তুমি তোমার জায়গা থেকে নড়বে না। পদ্মার মতো অনেকেই চাইবে তোমাকে তোমার জায়গা থেকে সরিয়ে দিতে, কিন্তু তোমাকে লড়তে হবে কপাল। তুমি ঠিক বলেছ কপাল, এ তো তোর একার কথা নয়, খুঁজে দেখ এ লড়াই কত মেয়েকে তার সারা জীবন দিয়ে লড়তে হয়। আর মেয়ে মাত্রই তো লড়ে যেতে হয় রে মা, নানা প্রতিকূলতার বিরুদ্ধে। তোমার হয়তো এই কথাগুলো শুনতে খুব কঠিন লাগছে কপাল, তোমার মতো সহজ সরল মেয়ের কাছে এটাই স্বাভাবিক, কিন্তু তোমার সারল্যকে আমি অসম্মান না করেই বলছি, তোমার এই সারল্যকে আমি আর প্রশ্রয় দেব না। আমাদের দুজনের ছোটোখাটো ভালো লাগা মন্দ লাগাকে বোঝার সাথে সাথে তোমাকে সংসারের জটিলতা বুঝতে হবে কপাল। হতেই পারে কোনো পরিস্থিতিতে তুমি একা, তখন কিন্তু তোমাকেই সেই জটিলতা কাটিয়ে বেরিয়ে আসতে হবে কপাল, বলো পারবে? পারতেই হবে তোমাকে। আমাদের ভালোবাসার স্বার্থে তোমাকে অনেক কিছু সাংসারিক কূটনীতি শিখতে হবে কপাল। পারবে না? ভাগ্য করে আর ভাবিস না মা, শক্ত হাতে হাল ধর, বল পারবি? আমি তোমার হাত ধরে সারা জীবন হাঁটতে প্রস্তুত কপাল। শুধু বলো তুমি পারবে। যত আগাছা সাফ হবে তত তো আমার পথ সাফ হবে, আর সেটা আমি করেই জানব, না হলে আমার নামও পদ্মাবতী নয়। কথা দিচ্ছি আমাকে পারতেই হবে। হ্যাঁ মা, মায়ের আশীর্বাদ সব সময় তোদের মাথার উপর আছে, সব ঠিক হয়ে যাবে দেখিস। যাও জামাই বাবাজি, তুমি স্নান সেরে এবার একটু বিশ্রাম নাও। সরম আগে কি রাতবে বলো, এতদিন বাদে জামাই বাবাজি বাড়িতে এলো, কিছু খাওয়াতে হবে তো। সে খেয়াল আমার আছে, আমি অল্প ছানা কেটে রেখেছি, আমি বরঞ্চ ছানার ডাল্লাটা রেঁধে আসি, সবই ঠাকুরের ইচ্ছা। যাও বাবা, তুমি স্নান সেরে এসো, আয় বা তুই আমার সাথে আয়।
আমিও আমিও যাই, একজনের সঙ্গে আমার একটু জরুরি দরকার আছে। হ্যাঁ চোয়াল ব্যথা করবে, কিন্তু করুক, তুমি বরং কুমোতলায় ঠান্ডা ঠান্ডা জল দিয়ে চান করে এসো। কিরে, রান্না চাপিয়ে কোথায় চলে গেছিলিস? এত সাত করে জামাইয়ের জন্য রান্না করছিস, শেষে না পুড়ে যায়। কই, কোথাও যাইনি তো, এই একটু বাইরে ছিলাম। আসলে পিঠটা ধরে গেছিল তো, এই তো হয়ে এলো। পড়েনি মাঠান? কই বাপু, আমাদের তো অমন পিঠ ধরে না, এইটুকুনি রান্না করতে গিয়ে পিঠ ধরে গেল। জামাইয়ের কি স্নান হলো? তাকে শুকনো জামা কাপড় দিয়েছিস? আরে না দিলে ঠাকুর বাবার একটা শুকনো ধুতি দিয়ে আয়। তাই ভাবি, আমার কথার কোনো সাড়া নেই কেন? মানে কপাল, আমায় পড়ার কিছু দাও, আমি তো সঙ্গে করে কিছু আনিনি। হ্যাঁ, আসলে ভুলেই গেছিলাম। কপাল দাও।
হয় কিনা। তোমাকে না ঠিক বাবা বাবা দেখতে লাগছে প্রতীক। আরে কপাল, আচ্ছা অনেক বাবা বাবা লেগেছি, এবার একটু বড় লাগাতে শুরু করো।